কপি কার ভাই? কপিও 40, কপিও 40। মুলা 20 টাকা কেজি। মুলা 20 টাকা কেজি। আচ্ছা, কাঁচা মরিচ হচ্ছে 60 টাকা কেজি। বাগুন কত করে দিচ্ছেন ভাই? 20 টাকা কেজি। বাগুন 40 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আশরাফুল ব্লগস নাটোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে। দর্শক, আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দীঘাপতিয়া হাটে। তো এই হাটটি সপ্তাহে দুই দিন করে চলে, শনিবার এবং মঙ্গলবার। আজ হচ্ছে শনিবার। তো আজকে আমি এই হাট থেকে আপনাদেরকে কাঁচা তরি তরকারি শাকসবজির দরদাম জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দর্শক, আজকে আমরা হাটের ভেতর থেকে কাঁচা তরি তরকারি শাকসবজির বাজার দর জেনে নিই। ভাই খিরা কত করে আজকে ভাই? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আচ্ছা, টমেটো কত করে যাচ্ছে আজকে? টমেটো 40। টমেটো 40, খিরা হচ্ছে 40 খুচরা প্রাইস। করলা কত করে দিচ্ছেন আজকে? 60। করলা হচ্ছে 60 টাকা কেজি। বেশ টাটকা একবারে সবজি ভিউয়ার্স। আর এখানে আমরা সুন্দর কপি দেখছি। কপি কার ভাই? কপিও 40। কপিও 40। আচ্ছা, সুপ্রিয় দর্শক, দীঘাপতি আহারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার করে চলে, আর একবারে টাটকা শাকসবজি আপনারা এই হাটে পেয়ে যাবেন। এখানে রয়েছে হচ্ছে ফুলকপি। ভাই ফুলকপি কত করে আসছে? 40 টাকা কেজি ফুলকপি। আর এটা কিনে আসছেন ক্যাশর কত করে ভাই আসছে? 40। 40। আচ্ছা ভাই, বাঁধাকপি কত করে আজকে? 20 টাকা পিস। 20 টাকা পিস পার পিস বাঁধাকপি বিক্রয় হচ্ছে 20 টাকা পিস। মুলা কত করে ভাই? মুলা 20 টাকা কেজি। মুলা 20 টাকা কেজি খুচরা প্রাইস। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে ভিউয়ার্স আলু। ভাই আলু কত করে যাচ্ছে আজকে? 40 টাকা কেজি ভাই। 40 টাকা কেজি আলু। কাঁচা মরিচ? কাঁচা মরিচ 60 টাকা কেজি। আচ্ছা, কাঁচা মরিচ হচ্ছে 60 টাকা কেজি। বাগুন কত করে দিচ্ছেন ভাই? 40 টাকা কেজি। বাগুন 40 টাকা কেজি। গাজর আছে? গাজর আছে তাই না? গাজর কত করে দিচ্ছেন? 25 টাকা কেজি। গাজর হচ্ছে 25 টাকা কেজি। ক্যাশর? ক্যাশর 40 টাকা কেজি। ক্যাশর 40 টাকা কেজি। আর টমেটো? টমেটো 40 টাকা কেজি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনার এই দামটা জানিয়ে দেওয়ার জন্য আমাদের দর্শক ভিউয়ারদের। ভালো থাকবেন। আচ্ছা, এখানে আমরা বেগুন দেখছি ভিউয়ার্স। বেগুন কত করে? একবারে টাটকা বেগুন নিয়ে আসছেন কত করে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি বেগুন। আচ্ছা আচ্ছা, হচ্ছে বেগুন হচ্ছে ফ্রেশ বেগুন। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভাই, এটা কি জাতের আলু বললেন ভাই? জাম আলু। জাম আলু কত করে কেজি দিচ্ছেন আজকে? 40। 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, কাঁচা মরিচ? 60 টাকা। 60 টাকা কেজি। কেজি অনেকটা কমে গেছে দাম। আচ্ছা, অনেকটাই কমে গেছে দাম ভাই। কাঁচা কত করে যাচ্ছে ভাই আজকে? পাইকারি 45। আচ্ছা আচ্ছা, পাইকারি আজকে পাইকারি বাজার কাছে 45। 45 60 টাকা। আর এই যে আলুটা কত করে দিচ্ছেন ভাই আজকে? আলুটা পাইকারি 26 করছাতে 30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই ছোট আলু কত করে ভাই আজকে? 30 টাকা কেজি ভাই। 30 টাকা কেজি ছোট আলু। বড় আলু 30। বড় আলু 30। আচ্ছা, দুটাই একই দাম? হ্যাঁ, দুটাই একই দাম। একই দাম। ভাই আজকে বেগুন কত করে দিচ্ছেন ভাই? 40 টাকা কেজি ভাই। বেগুন 40 টাকা। হ্যাঁ, আলু কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। 30। আলু 30 টাকা। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। দাদা বেগুন কত করে আজকে? বেগুন 40 টাকা কেজি ভাই। 40 টাকা। টমেটো? টমেটো 40। টমেটো 40। সিম কত করে দিচ্ছেন? সিম 50 টাকা কেজি। পেঁয়াজ কত করে যাচ্ছে? 80 টাকা কেজি। পেঁয়াজ হচ্ছে 80 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে ভাই। আদা কত করে ভাই আজকে? 50 টাকা পোয়া। ভাই মুলা কত করে কেজি ভাই?
10 টাকা কেজি মুলা। বাগুন কত করে দিচ্ছেন? বাগুন 40 টাকা। ধনিয়া পাতা কত করে মুঠা ভাই? 10 থেকে 5 টাকা মুঠা। আচ্ছা, বেশ বড় সাইজের কফি কত করে ভাই আজকে? 30 টাকা কেজি। আচ্ছা, বেশ টাটকা কফি এবং বড় সাইজের একবার ফ্রেশ কফি 30 টাকা কেজি আজকের বাজার। বাগুন কত করে ভাই? বাগুন 50 টাকা। আচ্ছা, একবারে পোকামুক্ত নাকি ভাই? পোকামুক্ত আছে, চায়না বেগুন। ভাই মিষ্টি কুমড়া কত করে ভাই আজকে কেজি? আচ্ছা, মিষ্টি কুমড়া বিক্রয় হচ্ছে 50 টাকা কেজি। ভিউয়ার্স, কাঁচা বাজারের পাশাপাশি জানিয়ে দিব মশলার বাজারের আপডেট। শুকনা মরিচ কত করে ভাই আজকে? 450 টাকা কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ। দেখা পেঁয়াজ কত করে আজকে? 70 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 70 টাকা কেজি। আর বড়টা 90 টাকা কেজি। ভিউয়ার্স, বড়টা আজকে বিক্রয় হচ্ছে 90 টাকা কেজি, আর একটু ছোট সাইজ এটা এটা বিক্রয় হচ্ছে 70 টাকা কেজি খুচরা দাম। পার পিস লাউ কত করে ভাই আজকে? 50 টাকা পার পিস। আচ্ছা, পার পিস লাউ বিক্রয় হচ্ছে 50 টাকা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি কি নিয়ে আসছেন? শাক, খেসারি শাক। আচ্ছা আচ্ছা, খেসারির শাক, একবারে শীতের সবার প্রিয় একটা সবজি শাক। আচ্ছা, কত করে কেজি আজকে বিক্রি করছেন? 50 থেকে 60 টাকা কেজি খুচরা প্রাইস। খুচরা প্রাইস একবারে টাটকা শাক। হ্যাঁ, একবার টাটকা শাক। কত করে মুঠা সবুজ শাক কাকা? জোড়া 15। আর পালং শাক কার আপনার? পালং 20 টাকা কেজি। আচ্ছা, পালং শাক হচ্ছে 20 টাকা কেজি। ভিউয়ার্স, পেঁয়াজ কত করে কাকা? 90 টাকা কেজি। একটু কমছে দাম, 10 টাকা কমছে। গত হাতে মোটামুটি 100 টাকা ছিল, বাড়িছে 10 টাকা। আচ্ছা, 10 টাকা বাড়িছে। ভাই সালাম আলাইকুম। ভাই ভালো আছেন? এটা কি জাতের কফি নিয়ে আসছেন ভাই? চায়না লাল কফি। আচ্ছা, চায়না লাল কফি কত করে ভাই পার পিস? 60 টাকা কেজি। গাজর কত করে দিচ্ছেন ভাই? গাজর 30। আর এটা কি নিয়ে আসছেন? বিট কত করে ভাই এগুলো? 60 টাকা। জি, 60 টাকা এই মুঠা না? কতখানি নেবেন? 60 টাকা মুঠা। আর এটা কি নিয়ে আসছেন? ব্রোকলি কত করে ভাই? 50 টাকা কেজি। আর বাগুন কত করে দিচ্ছেন? বাগুনও 50। ফুলকা কার ভাই আপনার? কত করে আজকে ফুলকা? 10 টাকা আঠি ফুলকা। সুন্দর। আরো রয়েছে এখানে রসুন কত করে দিচ্ছেন ভাই আজকে? 280 টাকা কেজি। ভিউয়ার্স, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, রসুন হচ্ছে আজকে 280 টাকা কেজি। আদা কত করে দিচ্ছেন? আদা 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আদা হচ্ছে 200 টাকা কেজি। আর পেঁয়াজ এটা কত করে যাচ্ছে ভাই? পেঁয়াজ 80 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নাটোরের দীঘাপতিয়া হাটের কাঁচা তরি তরকারি ও শাকসবজির আপডেট। আপনাদেরকে ভিডিওর শুরুতেই জানিয়ে দিয়েছি যে এই হাটটি কী বার করে চলে, আবারও আমি বলছি ভিডিওর শেষে। আজ হচ্ছে, আজ ছিল হচ্ছে শনিবার। দর্শক, 2 দিন করে এই হাটটি চলে, শনিবার এবং মঙ্গলবার, প্রতি সপ্তাহে 2 দিন করে চলে। আর এটি হচ্ছে নাটোর জেলা, বাংলাদেশের রাজশাহী বিভাগ নাটোর জেলা। তো আজকে বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী দীঘাপতিয়া হাট থেকে। তো সবাই দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কারণে শেষ করছি। আল্লাহ হাফেজ।